প্রতি বছরের মতো এবারও যশোরে হয়ে গেল ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা। করোনার কারণে এক বছর বন্ধ থাকার পর শুক্রবার সদর উপজেলার ওসমানপুর গ্রামে চলে দিনব্যাপী প্রতিযোগিতা। গরুর গাড়ি দৌড় উপভোগ করতে 50,000-এর বেশি মানুষ উপস্থিত হন। শীতের তীব্রতা ও কনকনে হিমেল হাওয়াকে উপেক্ষা করে শুক্রবার সকাল থেকেই যশোর সদরের ওসমানপুর মাঠে ভিড় জমাতে থাকেন দর্শকরা। 2010 সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা করোনার কারণে 2021 সালে বন্ধ ছিল। এবার তাই প্রতিযোগিতা দেখতে দর্শকদের বাড়তি ভিড় দেখা যায়। আশেপাশের কয়েক গ্রামের মানুষের মিলনমেলায় পরিণত হয় ওসমানপুরের মাঠ। এমন অনুষ্ঠানে আসতে পেরে খুশি দর্শকরা। প্রতি বছর এখানে হয় আর আমাদের এই খেলাটা দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। শীতের মরশুমে প্রত্যেকে দাওয়াত দেয় বা সবাই আসে, এর জন্য আমরা একটা মোর জয় করলাম। পিঠাপুলির উৎসবে একটা দারুণ একটা অনুষ্ঠান যা আমরা সবাই মিলে খুব ভাবে প্রতি বছর উপভোগ করি। প্রতিযোগিতাকে ঘিরে যশোর ছাড়াও মাগুরা, ঝিনাইদহ ও নড়েল থেকে আসেন 39 জন প্রতিযোগী। তারা জানান ঐতিহ্যবাহী এই ধরনের আয়োজনে নিয়মিত অংশ নিতে চান। প্রথম দাউড়ে 1986 সালে সেই দাবল থেকে শুরু করে আমি আজ পর্যন্ত গাড়ি দাবল সোয়ারে দাবড়াচ্ছি, বিভিন্ন জায়গায় ফার্স্ট সেকেন্ড আমি হয়ে যাই। গাড়ি দাবড়াতে আসি একটা আউশের বিষয়, খুব ভালো লাগে। ওসমানপুরের মাঠে আগামীতেও গরুর গাড়ির দৌড়ের আয়োজন করার আশাবাদ জানান আয়োজকরা। গ্রাম বাংলার ঐতিহ্য খেলা, আমাদের এই খেলা যখন শুরু হয় মনে হয় যখন ঈদ হয় যেরকম ওরকম আনন্দ উৎসব মুখর পরিবেশ। এবং যারা ওরা সোয়ার থাকে ওই গালির সোয়ার থাকে তারাও এক একটা করে গিফট পায়। গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা ঘিরে এলাকার জামাই ও বউদের নিমন্ত্রণ জানানো হয়। ওসমানপুরে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।